কটা বাজছে? কটা হলো টাইম? অটো চলো। আমার একটা জনম নয় রে তোরে ভালোবাসার জন্য, আমার একটা জনম নয় রে তোরে ভালোবাসার জন্য, আমি জনম জনম বাসবো ভালো হতে প্রেম ধন্য। আমার একটা জনম নয় রে তোরে ভালোবাসার জন্য, তোরে ভালোবাসার জন্য, তোরে ভালোবাসার জন্য। কটা বাজছে টাইমটা দেখো, কটা? এটা তোমার টাইম? এরকম করতে থাকলে না তোমার সঙ্গে আমি রিলেশন আর রাখবো না। কটা বাজছে তুমি বলো, কখন থেকে ওয়েট করছি আমি? ওরকম ভাবে বললে হবে না, প্রতিদিন প্রতিদিন এরকম করছো। সরি সরি সরি, আজকের পর থেকে লেট করবে না তো? না। আর লেট করলে যা শাস্তি দেবো আমি। ঠিক আছে, রিলেশনে রাখবো না কিন্তু, লেট করো। ঠিক আছে, তুমি কি আমাকে ভালোবাসো? না, এই যে প্রতিদিন প্রতিদিন লেটে আসছো, মনে হচ্ছে তো তুমি তো আমাকে ভালোবাসো না, আমিই তোমাকে শুধু ভালোবাসো। তাই বলো। তাই বলো মানে? তুমি বলে বলে যে তোমার ছেলের সঙ্গে কি আমি করি না তুমি করো? না মানে আমি মানে দেখেছিলাম তো কালকে তোমাকে, কিন্তু না তুমি তো মনে হয় করো, সেই জন্য তো এত লেট করে আসো। আমি তো তোমার আগেই আসি। তাই তুমি কোথায় দেখেছো আমাকে? কোথায় দেখেছো তুমি আমাকে? তো কলেজে। চলো চলো আমার সঙ্গে, কোথায় দেখেছো দেখি। আরে আমি মজা, এটা মজা না, চলো। আজকে ওলে তোমার কি আমার সঙ্গে রিলেশন রাখার ইচ্ছে নেই? আরে তোমাকে কি বলবো, আজকে এমন কাজে ফেসে গিয়েছিলাম, তোমাকে বলে বোঝাতে। তোমার কি কাজ হতে পারে? কোম্পানির সঙ্গে ঘুরতে গেছিলে তাই যে এত লেট হলো। কথার একটা লিমিট রাখো, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া কাউকে দেখি না। তুমি আবার বলছো তো কোন মেয়ে? তাহলে এত লেট কিসের? একটা কাজে আটকে গিয়েছে। কিসের কাজ? কিসের কাজ? তুমি এমন ভাবে কথা বলছো যেমন টাইম দিয়ে আরেক টাইমে আসছো কেন, সেটা বলো। যাও আজকে একটু লেট হয়ে গেল, এরপর থেকে আর লেট হবে না। এরকম না অনেকবার শুনেছি, আর হবে না আর হবে না, আর কতদিন? আজকের পর যদি ওরকম হয় আমি রিলেশন রাখবো না, ব্রেকআপ করে নেবো তোমার সাথে। ঠিক আছে বাবা, ঠিক আছে, চলো চলো।
ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার। আশা করি ভিডিওটা আপনারা ফুল দেখেছেন। ভিডিওটার মধ্যে কি বোঝাতে চেয়েছে, তো যারা অ্যাকচুয়ালি প্রেম করো এখনকার যুগে, আমার মতন যারা ট্রু লাভ করো, তারা অবশ্যই গার্লফ্রেন্ডকে সময় দেবে, নাহলে আমাদের মতো অবস্থা হবে, ঠিক তো? একদম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ডেলি মজার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। একদম।